টুইটার পাছত ফেসবুক। ইলন মাস্কর পদাঙ্ককে অনুসরণ করব মার্ক জুকারবার্গে। ফেসবুক কর্মচারী কর্মজীবনলে নামিছে কলিয়া ডাওর। টুইটারের কর্মচারী বরখাস্ত করার বাতরি পাছতেই অন্য এক ডাঙর বাতরি এতিয়া লগাইছে সামাজিক মাধ্যমত তুলপাৰ। টুইটারের বরখাস্ত করা কর্মচারী সকলের ভিতর প্রায় 90% হল ভারতীয়, আর এইবার সাজু হয়েছে ফেসবুক, এবার সাজু হয়েছে মার্ক জাকারবার্গ এক সিদ্ধান্ত লবলে। আর এই সিদ্ধান্তই হয়তো বহুতরে চাকরি জীবনলে আলিব পারে কলিয়া ডাওয়ার। নমস্কার, আপনি চাই আছে প্রাগ ফেস অফ দি ডে, মই আছো আপনার হইতে হরব। প্রাগ ফেস অফ দি ডেট আমি আজি কথা পাতিবলে উলাইছো মার্ক জাকারবার্গক এক সিদ্ধান্তর বিষয়ে। টুইটারের পাছত ফেসবুকে বরখাস্ত করব কর্মচারীক। মার্ক জুকারবার্গর প্রতিষ্ঠানটোয়ে বৃহৎ সংখ্যক কর্মচারীক কর্তন করব পারে বলে ওয়াল স্ট্রিট জার্নেলর প্রতিবেদনত প্রকাশ পাইছে। সম্ভবত চলিত সপ্তাহের ভিতরতেই প্রতিষ্ঠানটোয়ে বৃহৎ সংখ্যক কর্মচারীক কামর পৰা অব্যাহত দিব বলে জানিবা গৈছে। এই ক্ষেত্রে জুকারবার্গে টুইটারের গৰাকী ইলন মাস্কর পদাঙ্ককে অনুসরণ করব। দ্য ওয়াল স্ট্রিট জার্নেলর এক প্রতিবেদন অনুসরি এই সপ্তাহের বুধবারে মেটার পর বরখাস্তকরণ করা হব কর্মচারীক। অবশ্যই মেটা কর্তৃপক্ষ প্রতিবেদনটির সন্দর্ভত কোনো মন্তব্য দিব বিচারা নাই। মেটায় এই বছর অক্টোবরত লোকসানের প্রতিবেদন দিছিল। এইটো কোৱা হৈছিল যে প্রতিষ্ঠানটির শেয়ার বাজারের মূল্য বহুত হ্রাস পাইছে। জুকারবার্গর প্রতিষ্ঠানটোয়ে বৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে। আনকি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের দরে প্ল্যাটফর্মত নতুন কর্মচারীর নিযুক্তিও স্থগিত রাখব বলে কোৱা হৈছে। বহু ক্ষেত্রে জুকারবার্গে ব্যয়ের উপর লেকাম পেলাইছে। এক প্রতিবেদনত এই কথা উল্লেখ করা হয়েছে যে মেটাই বর্তমান অর্থনৈতিক মন্দাবস্থার মাজত ব্যয় হ্রাস করবলে কর্মচারী হ্রাস করে আছে। কোম্পানিটোয়ে কিছুমান কর্মচারীক 30-60 দিনলক সময় দিছে। তেওঁলোকক কোম্পানির ভিতর একটা নতুন ভূমিকা বা তেওঁলোকক কোম্পানি এড়ি যাবলে কোৱা হব। আনফালে গুগলের মুখ্য কার্যবাহী বিষয়া সুন্দৰ পিচাইয়ে কর্মচারীসকলক 100% কামত মন দিবলে আর আগতকৈ অধিক উৎপাদনশীল হবলে কৈছে। অ্যাপল, গুগল আর বহুতো ডাঙর প্রযুক্তি প্রতিষ্ঠানে অর্থনৈতিক মন্দাবস্থার মাজত নিয়োগ বন্ধ করার সিদ্ধান্ত লৈছে। এক প্রতিবেদন অনুসরি মার্ক জুকারবার্গে তেওঁৰ আধা সম্পত্তি হেরুয় ফর্বসর ধনী তালিকার 22তম স্থানলৈ অবনমিত হয়েছে। একাধিক ডাটা উলঙ্ঘনের ঘটনা আর গোপনীয়তার উদ্বেগের পাছত ফেসবুকক $6 বিলিয়ন অধিক জরিমনা বিহা হয়েছিল। আর ইয়ার লগে সম হয়ে পড়ল আজি প্রাগ ফেস অফ দি ডে পৰা। মই হরবে লওয়া বিদায়। অন্যান্য বা বাতৰিৰ বাবে মাথো চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল। ধন্যবাদ, শুভরাত্রি।